হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন দিন, নতুন বৃষ্টি ভেজার সকালের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে আজ আমি আমার ব্লগ শেয়ার করতে চলেছি। আর আজকের এই ব্লগে তোমরা আমার দৈনন্দিন কিছু কাজকর্মই দেখতে পারবে। তো চলো ব্লগটি শুরু করা যাক। তো দেখো, প্রথমেই তো আমি সকালবেলা উঠে গেটটা খুলে বাইরে ওই বৃষ্টি ভেজা পরিবেশ দেখে আমার মনটা তো ভীষণ ভালো হয়ে গেল। আর তারপরে ঘরে এসে এখন আমি বিছানাটা ঝেড়ে নেব, আর বিছানাটা আমি আগেই তুলে রেখেছিলাম। আর এখন বাজে ঘড়িতে ওই ঠিক 6:45 মতন হবে। তো বিছানা ঝাড়ার পরে আমি এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব। আসলে কী হয়, রোজই কিন্তু আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি, আর তারপরও রাত্রেবেলা করে না প্রচুর ওই গাছের যে ছোটো ছোটো পোকাগুলো হয় সেই পোকাগুলো ঘরের ভেতর ঢুকে পড়ে, যার জন্য চারিদিকটা মেঝেতে ড্রেসিং টেবিলে না পুরো একদম পোকা ভরে থাকে। আর রাত্রেবেলা করে যেহেতু ওইদিকে জানালাটা খুলে শোয়া হয় সেই জন্য আরও পোকাগুলো সব ভেতরে চলে আসে। আচ্ছা, তোমাদের কার কার এরকম বর্ষার দিন ভীষণ ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আমারও বর্ষার দিন ভীষণ ভালো লাগে ঠিকই, কিন্তু কখন ভালো লাগে জানো, যখন বাড়িতে থাকি তখন ওই জানালার পাশে বসে ওই ঝমঝম বৃষ্টি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু যদি বাইরে বেরোনোর থাকে, মানে বাইরে কোনো কাজ বা ঘুরতে যাওয়ার কোনো বিষয় থাকে, তখন যদি বৃষ্টি হয় তখন কিন্তু ভীষণ রাগ ওঠে, মনে হয় বৃষ্টিটা কেন হচ্ছে। তো যাই হোক, প্রকৃতির নিয়ম, যে সময় যেটা হবে সেই সময় তো সেটাই হতে হবে। আর সত্যি কথা বলতে বৃষ্টির একটু দরকারও ছিল, কারণ এতটা পরিমাণে গরম ছিল যে মানে অপেক্ষায় করেছিলাম কখন বৃষ্টিটা আসবে। তো ফাইনালি বর্ষাও চলে এলো, সাথে বৃষ্টিও চলে এলো। আর সামনে অবশ্য রথ, সেই জন্যই তো বৃষ্টি হবেই, আর বর্ষাকালে তো এমনিই বৃষ্টি হয় সেই জন্যেই। তো দেখো, আমার ড্রেসিং টেবিল পরিষ্কার হয়ে গেল, তারপরে আমি চলে এসেছি আরেক দিকে। মানে এখানেও তো আমার ঘরে যেহেতু দুটো ড্রেসিং টেবিল রয়েছে, মানে একটা শুধুই ড্রেসিং টেবিল রয়েছে আর একটা কিন্তু যে আলনার সাথে মানে আয়না সেট করা রয়েছে। তো আমি এখন এগুলোই পরিষ্কার করে নেব। তবে এটাও ঠিক, বাইরে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরমের ভাবটা কিন্তু এখনও পুরোপুরিভাবে যায়নি। মানে এখনও কিন্তু আমাদের স্ট্যান্ড ফ্যান চালাতেই হয়, কারণ ভীষণ গরম লাগে মাঝে মাঝে। মানে বৃষ্টিটা কখনো জোরে হচ্ছে, কখনো আস্তে হচ্ছে, কিন্তু ওয়েদারটা সবসময় কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে থাকছে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার ঘরের মেঝেটাকে আমি পরিষ্কার করে নিই। আচ্ছা, তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমরা এরকম বর্ষার দিন কেমন করে কাটাও সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো আমার বর্ষার দিন ওইরকমভাবে কাটানোর কিছুই নেই, আমি কিন্তু এরকম বাড়িতে থেকে বাড়ির কাজকর্ম করতে করতে আমার বর্ষা, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত সবই পার হয়ে যায়, ওই একই রুটিন। আমি মাঝে মাঝে ওর সাথে গল্প করি যে দেখো প্রতিদিন আমাদের একই নিয়ম, মানে রাত্রে হবে ঘুমোবো, তারপর সকালবেলা ঘুম থেকে উঠে যা যেটা কাজ রয়েছে সে কাজ করবো, রান্নাবাড়ি করবো, খাওয়া দাওয়া করবো, বাসন টাসন মাজবো, ঘর পরিষ্কার করবো, তারপর আবার রাত্রি হবে আবার ঘুমিয়ে পড়বো, আবার সকাল হবে আবার ওই একই রুটিন। এই জন্যই শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক, মানে ওই 12 মাসে এই জীবনের এই একই রুটিন। মাঝে মাঝে সত্যিই মানে ভাবি যে কেমনই জীবনটা ভাবে কাটছে, মানে একই রুটিন, একই কাজ করতে করতে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার একটু স্নান করাও হয়ে গেছে। তো স্নান করে এসে আমি এখানে একটু সানস্ক্রিন মেখে নিয়েছি, যেহেতু এবার আমি সোজা চলে যাবো রান্নাঘরে। আর যেহেতু আমরা হাউস ওয়াইফ, তাই আমাদের তো কোনো ছুটির প্রশ্নই ওঠে না যে একটা নির্দিষ্ট দিন আমাদের ছুটি। তবে হ্যাঁ, ছুটি হয় কখন, যখন হয়তো শরীরটা খারাপ হলো বা জ্বর আসলো তখনই কিন্তু ছুটি। তাও কি, নিজের কাজটুকু করেই কিন্তু শরীর খারাপের মধ্যেও কিন্তু নিজের কাজটুকু করতেই হয়। তাই ওইভাবে হাউস ওয়াইফদের ছুটি বলে সত্যি আমার মনে হয় না কোনো কিছু থাকে। তো এবার চলে এসেছি রান্নাঘরে, এসে এখন আমি ভাত বসাবো। তো এখানে চালটাকে ভালো করে ধুয়ে নেবো। আচ্ছা, আমি যে ভাবনাটা ভেবেছি, মানে এই যে রোজ সকাল হবে আবার রাত হবে আবার একই রুটিন একই কাজ, এটা তোমাদের কি কারোর মনে হয় এরকম, বা তোমরা কি কখনো এভাবে ভেবেছো? আমি জানি না তোমরা কখনো এভাবে ভেবেছো কিনা, কিন্তু আমার এটা প্রায়শই মনে হয় যে কী জীবন, রাত হবে ঘুমাবো আবার সকাল হবে আবার এই দৈনন্দিন একই কাজ, যেটা এখন করছি এইটাই কিন্তু আবার কালকেও করবো। তো সেটাই হচ্ছে কথা। তো দেখো, ওখানে আমি ভাতটা বসিয়ে দিয়ে এবার এখানে হচ্ছে মাছটা ভেজে নেব। আর বাড়িতে যদিও আজকে মানে খাওয়ার লোক সংখ্যা ভীষণই কম, আমরা 4 জনই মোটামুটি রয়েছি, তাও 4 জন না, আমরা 3 জনই খাবো আর একটা এক্সট্রা করেছি। এবার মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব, তারপরে কিন্তু
সোজা মাছগুলোকে আমি ভেজে নেব। আর এখানে কিন্তু আমি মাছগুলো না মানে একটু অল্প তেলেই ভাজার চেষ্টা করব, কারণ কি হয় দেখবে মাছ ভাজার পর ওই মাছের তেলে যদি ঝোলটা করা হয় তো ঝোলটার রঙটা কিন্তু না একটু কালো কালো হয়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি মানে মাছটাকে ভেজে নিয়ে সেই তেলটাকে চেঞ্জ করে তারপরে আবার ভালো তেল দিয়ে মানে ঝোলটা রান্না করার। তো সেই জন্য আমি এখানে কিন্তু বেশ অল্প পরিমাণেই তেল দিয়েছি, আর ওই জন্য কিন্তু দুটো দুটো করে মাছ ভাজছি। আমি কিন্তু চাইলেই চারটে মাছ একসাথে দিয়ে দিতে পারতাম, কিন্তু একসাথে দেইনি, কারণ যেহেতু তেলটা আমি এখানে অল্প দিয়েছি, আর যদিও রান্না বরাবর অল্প তেলেই হয়ে হয়। চলো মাছটা যতক্ষণ ভাজছি ততক্ষণ তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। জানো তো আমার কিন্তু বিয়ে প্রায় সাড়ে ছয় মাস হতে চললো। তো এই সাড়ে ছয় মাসে মানে আমি যেটা বুঝতে পারলাম মানে সংসার করতে এসে যে সত্যি সংসার করাটা মানে সত্যিই চারটিখানি কথা না। আর আমরা যারা হাউসওয়াইফ তারা কিন্তু হাউসওয়াইফ কথাটার মধ্যে হয়তো অনেক অনেক একটা মানে কী বলবো একটা হালকা ভাব থাকে যে হাউসওয়াইফ মানে বাড়িতে থাকে, বাড়িতে থেকেও যে হচ্ছে কতটা পরিশ্রম করতে হয়। একটা ওয়ার্কিং লেডি যারা থাকে তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় মানে 10 to 5 বা যার যেটা টাইম সেই টাইম অনুযায়ী কাজ করে তারা কিন্তু বাড়িতে ফিরে এসে রেস্ট নেয়। কিন্তু আমরা আমাদের কিন্তু কোনো 10 to 5 এটা জব না, আমাদের কিন্তু ভোর ছটায় আমি যদি উঠে থাকি তাহলে ভোর ছটা থেকে রাত্রি 11টা পর্যন্ত, আর আমি যদি সকাল 7টায় উঠে থাকি তাহলে সকাল 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত কিন্তু আমাদের একদম পুরো টানা চলতে থাকে কাজ ডিউটি। আর তার ফাঁকে রেস্ট বলতে ওই একটু বসে থাকা এটাই রেস্ট, আর ঘুমটা কিন্তু একমাত্র ওই রাত্রিবেলায় হয়ে থাকে। তো সত্যি সংসার জীবনটা পরিচালনা করা ভীষণ কঠিন একটা কাজ, সেটা কিন্তু আমি এই ছয় মাসে খুব ভালোভাবে বুঝে গেছি। আরও একটা জিনিস বুঝেছি এই ছয় মাসে কিন্তু আমি রান্নাবাড়িও প্রায় কিছুটা হলেও অনেক মানে শিখে গেছি, যেটা বিয়ের আগে কিন্তু একদমই করতে পারতাম না, জানতাম কিন্তু কখনো করিনি। এখন রান্না জানে না এমন মেয়ে কিন্তু খুব কমই রয়েছে, ওই রান্নাটা শুধু করা হয়নি অথচ কিন্তু আমি জানতাম প্রসেসিংটা এরকমভাবে এরকমভাবে করতে হয়। তো আর এখানে এসে এখন এমন কোনো ডিশ নেই যেটা রান্না করতে পারবো না, মানে সাহস চলে এসেছে মনে একটা। তো যাই হোক ওদিকে কিন্তু আমার মাছের ঝোল রেডি হয়ে গেল, বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেল, এবার রান্নাবাড়ি কমপ্লিট করে এবার আমি এখানে একটু সকালের খাবার খেয়ে নেব। আর এখন বাজে ওই 11টার মতন হবে। সকালের জলখাবারের হিসাবে কিন্তু আমি এখানে আমমুড়ি নিয়ে নিয়েছি, কারণ এখন আমের সিজন, আম তো খেতে ভীষণ ভালো লাগে। আর কয়েকটা দিনই আমের সিজন রয়েছে, যদিও এখন সব ফল সব সিজনেই পাওয়া যায় কিন্তু তবুও যে সিজনে যে ফল সেটার একটা মজাই আলাদা খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রান্নাঘরটাকে এখন ভালো করে পরিষ্কার করে নেবো, মানে গ্যাসটাকে মুছে চারিদিকটা মুছে পরিষ্কার করে রেখে দেবো। এবারে তারপরে একটু ঘরে গিয়ে রেস্ট করবো, তারপরে তো খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধেবেলা এবার আমাদের ছিল এক বিয়ে বাড়ির নেমন্তন্ন। তো দেখো বাইরে বেরিয়ে দেখি ঝমাঝম বৃষ্টি, এবার আমরা এমন পজিশনে যে বাড়ি ফিরে যেতে পারবো না, তাই কোনো রকমে একটা টোটো পেয়ে আমরা চলে এসেছি বিয়েবাড়ির সামনে। এবার চলে গেছে মেন প্যান্ডেলে, এসে দেখি ও মা এখানে তো বউ এখনও আসেনি। তো এই সুযোগে ও এখানে কয়েকটা ছবি তুলে নিল, যেটা হয় আর কি বইয়ের এই জায়গাটায় কিন্তু ছবি তোলার জন্য সবাই কিন্তু একটু ওয়েট করে থাকে। তো দেখো এখানে আমরা বউ আর বরকে দেখে নিলাম, আর ওখানে আমার মা মানে শাশুড়ি মা বসে বসে গল্প করছে, আর এখানে আমরা একটু হাই হ্যালো করে এবার সোজা চলে যাব খেতে। তো খাওয়ার প্যান্ডেলে এসে দেখি প্যান্ডেল আগে থেকেই বুক হয়ে গেছে, তাই আর কি আর করবো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান বানানো দেখছিলাম। আর তারপরে প্রথম ব্যাচ উঠে যেতেই আমরা সেকেন্ড ব্যাচে বসে পড়েছি খেতে। আর এখানে দিয়ে দিয়েছিলো স্যালাড, বেগুনি, লেবু, তারপর মসুর ডাল, ভাত আর ফুলকপি। এই সিজনে ফুলকপি একেই তো আমার ভীষণ প্রিয় একটা ডিশ, আর ফুলকপি পনির পেয়ে তো মনটা ভরে গেল পুরো। তারপরে চলে এলো মাটন, যেটার জন্য কিন্তু বিয়েবাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য, আর পাতে কিন্তু বসে থাকার কারণ হচ্ছে মাটনের জন্যই। আর তারপরে দিয়ে দিল চাটনি, দই মিষ্টি। চাটনি যদি আমি একদমই খাই না তাই এই স্পঞ্জের রসগোল্লার রসটাকে চিপে নিয়ে দইয়ের সাথে নিয়ে ভালো করে খেয়ে নিলাম। আর তারপরে হাতে নিয়ে নিলাম বেরিয়ে একটা পান, আর পান চিবোতে চিবোতে একদম বুড়ি মানুষের মতন ঝমাঝম বৃষ্টি উপভোগ করতে করতে বাড়ি ফিরে আসলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না।